জগদ্দলে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন জগদ্দল তেরো নম্বর গুলি বাবু কোয়ার্টার চার নম্বর বাজার এলাকায় বসেছিলেন বেশ কয়েকজন যুবক তার প্রত্যেকেই তৃণমূল সমর্থক হঠাৎই তাদের কাছে এসে প্রকাশ চৌধুরী নামের এক যুবক পিন্টু চৌহান নামের অকল্যান্ড জুটমিলের কর্মীকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায় গুলিটি পিন্টু চৌহানের ঘাড় ঘেসে বের হয়ে যায় তৃণমূল কর্মীরা যুবককে উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন ব্যারাকপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক জগদ্দল বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা সোমনাথ শ্যাম ভাটপাড়া পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক গোপাল রাউত টিটাগড় পৌরসভার পৌরপিতা বিষ্ণু সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক এবং জগদ্দল বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা সোমনাথ শ্যাম বলেন ঘটনাটা দুঃখজনক আর ইন ডিটেলসটা আগে ছেলেটাকে সুস্থ করে বাড়ি ফিরে নি ছেলেটা নামও বলে দিয়েছে কে গুলি করেছে তার পরেরটা পরে বলবো আগে একটু ছেলেটাকে সুস্থ করে নি ওকে তো আগে তৃণমূলের কিন্তু আমি পুরো ঘটনাটা না জেনে আগে ওকে সুস্থ করে নিই তারপরে ও যদি সুস্থ হয়ে যায় কারণ গুলিটা বেরিয়ে না না এই জিনিস আমি তো বলছি এই গুন্ডা গর্দি আমি শেষ করব এটা আমাদের প্রতিজ্ঞা যারা ভাবছে এই গুন্ডামি করে ব্যারাকপুর মানুষকে ভয় দেখিয়ে রাখবে তাদের এই দিন চার তারিখে শেষ হয়ে যাবে এটাকে দায়িত্ব নিয়ে বলছি আমি আমি কি বললাম আমি এই মুহূর্তে আমার এক প্রথম চিন্তা হচ্ছে ছেলেটাকে সুস্থ করা আমি আগে ছেলেটাকে সুস্থ করে নি রাজনৈতিক কথা তারপরে বলবো একটা মাতারানি জাগরণ ছিল সেখানে ছিলাম হঠাৎ সেখানে খবর পেলাম সাংবাদিকদের মাধ্যমে যেরকম একটা গুলিকাণ্ড হয়েছে সতেরো নম্বর ওয়ার্ডে থাকে ছেলেটি তার বাবা আমাদের তৃণমূলের একনিষ্ঠ সমর্থক এবং আরো দুঃখের বিষয় যে আমাদের আইনটিসির মেম্বার তার বাবা অ্যালায়েন্স জুট মিলের লাইনে থাকে ছেলেটি যদিও তেরো নম্বর গুলি মারাড়ি ধর্মশালার সামনে থাকে এখনো ঠিক সঠিক বুঝে উঠতে পারলাম না কিন্তু যেটুকুন খবর পেয়েছি ওর বন্ধু বান্ধব যারা নিয়ে এসেছে তাদের কাছ থেকে টিএমসি এবং বিজেপির একটা বতসা ওখানে নাকি হচ্ছে এরা যেহেতু টিএমসির সমর্থক যে ছেলেটি গুলি চালিয়েছে সে কোনো কারণে একটা কিছু কনসেন্ট্রেশনে যে এর সাথে এই গুলিটা এর উপরে চালিয়ে দেয় খুব দুঃখজনক বেঁচে গেছে কোনোরকম এখন পর্যন্ত ওই পাড়ারই ছেলে খাওয়া রাজনৈতিক পরিচয় কিছু বলবো না কিন্তু যেটুকুন বন্ধু বান্ধবের কাছ থেকে উঠলো যেহেতু টিএমসি এর বাবা টিএমসি করে এবং এও টিএমসির সমর্থক বিভিন্ন জায়গায় থাকে যে ছেলেটি করেছে সে নাকি এখন বিজেপির সাথে থাকে এটাই উঠে আসলো আর এই বতসাতেই সে নাকি গুলিটাকে বঙ্গর থেকে বার করে চালিয়ে দিয়েছে বাকিটা যেহেতু ছেলেটি এখনো ঠিক সঠিকভাবে কথা বলতে পারছে না এখন ডাক্তারও বারণ করছে গলায় গুলিটা ঢুকে বেরিয়ে গেছে মানে আরেকটু হলেই আহ থাকতো না হয়তো এটা সেভেন নিয়ে মেরেছে যেটাও আহ দেখে চিহ্নিত করলো ওকে দেখানো হলো ওয়ান শার্টার এবং সেভেনের একটা ইয়ে তো সেটাকে চিহ্নিত করলো সেভেন না নাইন সেটা জানি না পুলিশরাই দেখালো প্রশাসনের তরফ থেকে তাই দেখ সেটা এখন জানতে হবে যে নিশ্চয়ই ধরা পড়বে আসবে কালকে এই ঘট এই এই গুন্ডারাজটাকেই আমরা খতম করতে চাইছি অর্জুনের এই গুন্ডারাজ যেটা দীর্ঘদিন থেকে এরকম ছুটপাট গুলি চালিয়ে মানুষকে আতঙ্কিত করার একটা প্রচেষ্টা এবারও দু যখন পায়ের তলার থেকে মাটি সরে যাচ্ছে অর্জুনে অর্জুন আজকে রামনবীর মিছিলে অনেক জায়গায় চেষ্টা করেছিল যে কোনো না কোনো গণ্ডগোল বাঁধানো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন পুলিশ এত অ্যাক্টিভ ছিল যে কোথাও কিচ্ছু করতে পারিনি সেই চুপচাপ চলে গেছে হঠাৎ এসে দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের একটি পরিবার যারা সমর্থক তারা আমার একনিষ্ঠ কর্মী নয় কিন্তু তারা আমাদের একনিষ্ঠ সমর্থক এবং আমাদের ইউনিয়ন করে তার ছেলেকে বিনা কারণে গুলি মারল যা বন্ধু কাছ থেকে উঠে আসছে এই টিএমসি ভার্সেস বিজেপির আর অর্জুনের এটাই ক্রিয়াকলাপ এটা সবসময় করে না 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 অর্জুন কিছু করতে মানে অর্জুনের দিন শেষ অর্জুন এখন অনেক রকম বলি দেবে অনেক রকম কথা বলবে এখন আসল হচ্ছে ও এখন কোনো রকম দিশা নেই ওর কাছে ও দিশাহীন এমনিও তো ওনার ওর কোনো আইডিওলজি নেই ওর কোনো এথিক্স নেই ওর কোনো রাজনৈতিক পরিচয় নেই ওর কোনো মানুষত্বর পরিচয় নেই সেই মানুষটা আজকে যে কোনো হোক বিজেপির টিকিটে এখান থেকে আমাদের ব্যারাকপুর লোকসভার থেকে দাঁড়িয়েছে এবং বিজেপির ওর কাছে কোনো প্রার্থী ছিল না বলে অর্জুনের মতন একটি মানুষ যে যে বিকি যাদবের খুনে সে এবং তার ভাইপো যারা লিপ্ত এবং জেল খাটছে তার ভাইপো বিকি যাদবের খুনে শুধু একটা খুন নয় এরকম অকাধিক খুন কিন্তু এইবার এই অর্জুনের এই গুন্ডাগর দিয়ে ভয় পাওয়ানোর যে জিনিসটা শেষ হবে এবং যে ছেলেটা গুলি চালিয়েছে তাকে চিহ্নিত করা হয়েছে সে অন্তত নামটা বলে দিয়েছে তাকে ধরলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে অভিযুক্ত যুবক তৃণমূল কংগ্রেস কর্মী বলে দাবি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বিজেপির লোক प्रकाश जे मेरे से लोकटा होलो राज शूटार से पांडे हलो मनोज पांडेर भागना मनोज पांडे होलो रेवाहा तृतीय पुत्र तो युवेशन कि हलो बार बार पुलिस के बोल के এই প্রকাশকে সিবিআই মাস্টারমশাই ছেলেটার নাম ভুলে গেছি মেরে মাথা উড়িয়ে দিয়েছিল সেই কেসে কিন্তু এদেরকে এদেরকে সিবিআই অ্যারেস্টও করিয়েছিল পুলিশ আরেস্ট করেছিল হ্যাঁ পুলিশ অ্যারেস্ট পরে কিন্তু এই মনোজ বার্মা কি করেছিল কেসটা সিডিতে ও নাম বের করে দিয়েছিল মূল গুন্ডাদের হাতে চলে গেছে আর দিদিমণি এই বাচ্চাদেরকে ছোট শিশু ভাবেন কিন্তু তৃণমূল আর পুলিশ আর গুন্ডাদেরকে গুন্ডাদের পার্টি হয়ে গেছে এখন এই পুলিশ আর গুন্ডাদের পার্টিকে নিয়ে আমাদের ঘর করতে হচ্ছে তাই মানুষ বিরুদ্ধে যাচ্ছে আর প্রকাশ কোন পার্টি করে কোন পার্টি না করে এর তো খাতায় লেখা আছে পুলিশের খাতাও আছে ধরতে পারবে কেন পুলিশই তো সোমনাথ শ্যাম মনোজ পান্ডে দিন রাত মনোজ পান্ডে থানায় বসে থাকে একটা থানায় জিডি লেখা হয়ে ও একটা জিডি লিখে কোথায় থেকে কোন রোজগার করতে হবে কোথায় দিকে কাকে ছাড়াতে হবে কোথায় মদের থানা পিছনে মদের ঠেক চলে সেই নিয়ে ওই গন্ডগোল হয়েছিল রাজ পাণ্ডে আর একটা কোন আর ক্রিমিনাল এসিপির অফিসের পাশে ব্যাপক মারামারি হয়েছিল তখন রাজ রাজ পাণ্ডে মনোজ পাণ্ডেকে পিটিয়েছিল পুলিশ কমিশনার এখানে ক্রিমিনালদেরকে আপনি দেখবেন কিছুদিনের মধ্যে রাজ পান্ডে সিকিউরিটি পেয়ে যাবে এখানে তো ওই তো প্রকাশ সিকিউরিটি পেয়ে যাবে কিছুদিন মধ্যে উত্তপ্ত করাচ্ছে তো পুলিশ করাচ্ছে পুরোপুরি পুলিশ করাচ্ছে রামনবী সিং এর কোন সম্পর্ক দেখ টোটালি ক্রিমিনাল সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন